আরে বাবু ভাইয়া আমরা কিন্তু দুইজন শতান আছেন কাবিলা ভাই মারার টাইমে একমাত্র শুভ ভাই গিয়ে রইতো ওনগা তো শুভ ভাই আর শত্রু হয়ে গেছে আপনারা কিন্তু ভাইয়া কাবিলা ভাই মারার টাইমে একবারও হিরেন না এই শুভ ভাই একমাত্র হিরেন আচ্ছা ভাই উল্টো পাল্টা কথা বলো কেন বেয়া তোমার মতো আমরা তো ঠেকাই না না কাবিলা যখন তোর মারে তখন আমি কাবিলাকে ঠেকাই না আমার দুইটা ব্র্যান্ডের জায়গা জোর করে লয়ে গেছে বেটা আমি পাশা মানুষের জিনিস সিনাই লই আমার জিনিস সিনাই লয়ে গেছে বেটা শুভর বাপ দেখা কিছু কই নাই নাইলে তো লুঙ্গি খুলে রেখে দিতাম বেটা শুভ কইছিল আমার জেঙ্গে দুইটা কিনা দিব কিনাও দেয় নাই টাকাও দেয় নাই শুভর বাপে ইয়াংকালে জাউরা আছিল কঠিন জাউরা আরে ভাই আপনি আছেন ইয়াংকাল লই হিগা এই বুড়া বয়সে যে যাইবা আরে বাবু রে বাবু হিগার লগে যদি ফ্রি না হইতাম আমি বুঝতামই না আসাম রে তুই কি তো আবার বেয়াদব মতো কথা বলতে আছস এই শুভরা শুভরা একটা মুরুব্বি মানু না তুই তার সাথে এইভাবে কথা বলো হ্যাঁ আর দাদু আমনেও আছেন তার সামনে আমনে এসব বেয়াদবের মতো কথা বলতেছেন ও আমাদের কাছ থেকে কি শিখবে ওই বাটা আমি কি ওর স্যার ও আমার কাছ থেকে শিখবো দাদু পোলা পানের সামনে এসব কথা বললেন না তো বাদ দেন তো সবই যদি বাদ দিই তাহলে থাকবো কর বাদ দেন বাদ দেন ভাইয়া এটা বাদ দেন চল না 29 খেলি কি 29 খেলি দাবা খেলবো বেটা এই গেম শেষ করতে হইব তুই হাবুর হয়ে খেলবি ভাইয়া এখন বুঝি না ভাইয়া মাইর আমি বুঝাই দিতাছি ভয় আরে ভাইয়া মাইর খেবার ওরা মাথা মুদা ঘুরার চলে সোজা হয় ভয় সোজা হয় ভয় যেটা কইতাছি ওটা কর আমি দেখাই দিতাছি কেমনে খেলতে হয় এদিকে দেন কোন হ্যাঁ যেটা চল দে আইতাম না ভাইয়া এ নাবিলা তুই তো পুরো বই কপি করে অ্যাসাইনমেন্ট করছিস আমি বই কপি করে অ্যাসাইনমেন্ট করছি ফালতু কথা নিজে কিছু পারোস না হুদাই মানুষের ব্যাপারে কথা বলিস না বেটা এটা দিলে তো মোরে স্যার নাম্বার দেবে না তোকে যেটা লিখে দিছি এটা সাবমিট কর দেখ কত মার্কস পাস তারপর আমার সাথে কথা বলতে আসিস এই শিমুলে চা দিয়ে যাস না কেন তুই আইতেছি ভাইয়া শিমুল না আস্ত একটা বান্দর ফাজিল একটা তো থাপ্পড় উপর রাখতে পারো না মারি তো টুকটা কাজে দে না আরে কাজে দেবে না কেন মনে তো উঠতে বইতে থাপ্পড় দি ওরে থাপ্পড়ের উপর রাখবা তাহলে দেখব ওর মাথায় শয়তান কিলবিল করে না কি জানো সুদিন আমি কি দেখছি ছাদে গিয়ে দেখি সানসেটের উপরে বসে আছে তারপর যখন মারছি বলে যে আরে আপনাদের বাসা চোর আছে নাকি দেখতে নামছি রাজমিস্ত্রি ঠিক ছিল না হুদাই এসব বুঝুম বাজুম বুঝাইছে আমাকে আরে কিসের চোর আছে রাজমিস্ত্রি ও ইচ্ছা করে ইন্টেনশনালি ওই সানসেটে যাইয়ে বসেছিল আশেপাশের কোনো মাইয়ের লোকে টাঙ্কি মারার জন্য ও সমস্ত রীতিতে ঝামেলা আছে এই শুভ ভাই আপনি কি করার নামে তো সব নিয়ে কথা বলতে আছি আমি কত কই দিমু আপনার ল্যাপটপে কি জিনিস আছে কি জিনিস চান আপনি আমার ল্যাপটপে কি আছে কি দেখাবি তুই আরে রাখ পার্সোনাল জিনিসপত্র আছে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না